কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে ধর্মঘটের সফর করতে চাকুলিয়া থানার কানকি 31 নামে জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বামফ্রন্টের কর্মী সমর্থকেরা। এদিন সকাল থেকে কানকির বিভিন্ন এলাকায় মিছিল করার পরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বামফ্রন্টের কর্মী সমর্থকেরা। সাতদফা দাবির ভিত্তিতে আজ গোটা দেশ জুড়ে চলছে সাধারণ ধর্মঘট। বাম কংগ্রেস যৌথ উদ্যোগে আজকের এই ধর্মঘট সফলভাবে সফল করার জন্য ইতিমধ্যেই আহ্বান করেছে বাম কংগ্রেস যৌথ মঞ্চ। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন কানকির ছবি, সেখানেও কিন্তু কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে আজকে যে ধর্মঘট ডাকা তাকে সফল করতে চাকুলিয়া থানার কানকির জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিভিন্ন বন্ধ সমর্থনকারীরা। এদিন সকাল থেকে কানকির বিভিন্ন এলাকায় মিছিল সংগঠিত হয়েছে এবং তারপরেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বন্ধ সমর্থনকারীরা। আমরা দেখলাম কানকির কি ছবি রয়েছে আজকের এই বন্ধকে কেন্দ্র করে। এরপর আমরা যাচ্ছি ইসলামপুরের কি ছবি ধরা পড়েছে আমাদের প্রতিনিধির ক্যামেরায়। আজকের এই যে ধর্মঘট চলছে তাকে সফল করতে ইসলামপুরের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম কংগ্রেস। দেখছেন ইসলামপুরের ছবি, সেখানে 31 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায় এই বন্ধ সমর্থনকারীরা। রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন। সব রকম ঘটনা মোকাবেলা করার জন্য সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। কেন্দ্রের মোদী সরকারের কৃষক বিরোধী কৃষি আইন অবিলম্বে বাতিল, শ্রমিক বিরোধী শ্রমিক আইন প্রত্যাহারের দাবি সহ শিক্ষাক্ষেত্রে ঢালাও বেসরকারীকরণ, সীমাহীন বেকারত্ব বিভিন্ন দাবিতে সাত দফা দাবিতে আজ ধর্মঘট ডেকেছে বাম কংগ্রেস যৌথ মঞ্চ। এবং সেই বন্ধকে কেন্দ্র করে আজ সকাল থেকে আমরা চোখ রাখছি বিভিন্ন জায়গার খবরে। এই মুহূর্তে আপনারা দেখছেন ইসলামপুরের কি চিত্র রয়েছে, সেখানে কিন্তু অবরোধ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বাম কংগ্রেস। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ইসলামপুর থেকে আমাদের প্রতিনিধি চঞ্চল মোদক। আমরা শুনবো তার মুখ থেকে যে এই মুহূর্তে ইসলামপুরের কি চিত্র। হ্যাঁ চঞ্চল, এই মুহূর্তে ইসলামপুরের কি চিত্র রয়েছে? হ্যাঁ, প্রথমে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু বাম কংগ্রেসের কিন্তু একটি মিছিল পুরো ইসলামপুর শহর পরিক্রমা করার পরে কিন্তু বাজার সহ মানে অফিস যত রকমের রয়েছে সরকারি দপ্তর সেই দপ্তর গুলোতেও কিন্তু যায়। যাওয়ার পরে কিন্তু ইসলামপুর 31 নম্বর জাতীয় সড়কে আসতে কিন্তু তারা মিছিলটি আজকে দেয় এবং সেখানে কিন্তু রাস্তা অবরোধ করে কিন্তু বাম কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু ধর্মঘটকে সফল করতে কিন্তু বিক্ষোভ শুরু করে। এবং বিক্ষোভ শুরু খবর জানাজানি হতে কিন্তু ইসলামপুর থানার পুলিশ কিন্তু সেখানে পৌঁছে পুলিশের সাথেও কিন্তু কিছু বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু বজসায় পড়ে যায় এবং বজসায় চলাকালীন কিন্তু দীর্ঘক্ষণ যানজট চলে যানজট
যানজটের কিন্তু পুরো সৃষ্টি হয়। বাম কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু যে ধর্মঘট ডাকা রয়েছিল সেই ধর্মঘটকে লক্ষ্য করে কিন্তু একটি সময় জাতীয় সড়ক অবরোধ করার পরে কিন্তু বিশাল যানজট সৃষ্টি হয়। যানজট সৃষ্টি হওয়ার পরে কিন্তু ইসলামপুর থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছে বাম কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে কথা বলতে কিন্তু বজ্রসার সৃষ্টি হয়। সেই সময় কিন্তু বজ্রসার সৃষ্টি হওয়ার পরে কিন্তু কিছুক্ষণ অবরোধ চলার পরে কিন্তু পুলিশের আস্তে আস্তে কিন্তু অবরোধ তুলে নেন বাম কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পায়েল, হ্যাঁ, চঞ্চল কোনো বন সমর্থনকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছে? না, এখনো অবধি কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের আস্তে আস্তে তারা কিন্তু অবরোধ তুলে নেন। পায়েল, বা সাধারণ মানুষ কি বলছেন চঞ্চল এই বন্ধের সমর্থনে, বা কতটা বন্ধ সফল করতে চাইছেন সাধারণ মানুষ? হ্যাঁ, সাধারণ মানুষের যা বক্তব্য রয়েছে সাধারণ মানুষের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি কিন্তু যে বন্ধের যে ধর্মঘট এবং 12 ঘন্টার যে বন্ধের ডাক দিয়েছিল ভারত জুড়ে, কিন্তু সেই বন্ধের কিন্তু মিশ্র প্রভাব কিন্তু ইসলামপুর শহর জুড়ে ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকায় কিন্তু দেখা গেছে। ধর্মঘটকে সফল করার জন্য কিন্তু বাম কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু বারবার 31 নম্বর জাতীয় সড়ক যেমন কান্তি হলো, তালকোলা, তাছাড়া একাধিক কিন্তু 21 নম্বর জাতীয় সড়ক তারা অবরোধ করে, কিন্তু অবরোধ করার পরে কিন্তু সেই ধর্মঘটকে সফল করার জন্য তারা কেন্দ্র সরকারের যে রয়েছে সেই কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু তারা দফায় দফায় কিন্তু পথ অবরোধ করছে এবং এই পথ অবরোধ করে এবং বন্ধকে সফল অতটা মানতে নারাজ রয়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত রকমের দোকানপাট। তারা তাদের বক্তব্য রয়েছে যে যেহেতু করোনার মধ্যে যে আবহাওয়ার মধ্যে মানুষের যে আর্থিক সংকট দেখা গেছে সেই আর্থিক সংকট দেখা গেছে সেই সংকটের দিকে কিন্তু আর কিন্তু বন্ধের সমর্থনে কিন্তু সাধারণ মানুষ নেই। অনেক ধন্যবাদ চঞ্চল আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের ইসলামপুরের প্রতিনিধি চঞ্চল মধুকের সঙ্গে, এবং সব মিলে কিন্তু মিশ্র প্রভাব পড়েছে ইসলামপুরে, এটা কিন্তু বলা যেতেই পারে। এএল দাস অ্যান্ড সন্স, করোনা আবহে সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রস্তুত আপনাদের সেবায়। আমাদের এখানে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের ছেলে ও মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ির কালেকশন। আজই আসুন এ এল দাস অ্যান্ড সন্সে, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।